নাম্বার এখানে দেয়া আছে, দেখো থ্রি ইন্টু এত মাইনাস এত ইকুয়াল টু টু মাইনাস লগ এক্স, আমার এখানে এক্স বের করতে হবে। তো আমি কি করলাম, থ্রি এখানে মাল্টিপ্লাই করেছি, দেখো থ্রিটা ভেতরে আমি মাল্টিপ্লাই করলাম, এই যে এখানে আবার এখানেও থ্রি আসবে, এখানে এটা ব্র্যাকেট খুলে দিয়েছি মানে মাইনাসটা প্লাস হলো। এরপরে দেখো সামনে যেগুলো আছে লাফ মেরে ঘাড়ে উঠেছে, ঘাড়ে তুলে দিয়েছি, দেখো অ্যারো মেরে কোথায় তুলেছি, ঘাড়ে, তাহলে এটা ফাইভ কিউব হয়েছে, এটা থ্রি কিউব, এটা সিক্স স্কোয়ার। তো ফাইভ কিউব মানে যে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ 125 হয়, এটা কে না জানে। থ্রি কিউব মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি 27, সিক্স স্কোয়ার মানে সিক্স ইন্টু সিক্স 36। এরপরে তুমি কি করবে, সিঙ্গেল লগে নিয়ে আসো। তো সিঙ্গেল লগ কি করে আনতে হয়, মাইনাস মানে দেখো নিচে, এই যে 27 এর আগে মাইনাস ছিল নিচে চলে এসেছে, ফাইভ এর আগে মাইনাস ছিল মানে নিচে চলে এসেছে, 36 এর আগে প্লাস ছিল মানে ইনটু হয়েছে, তারপরে লগ এক্স এটা প্লাস ছিল মানে ইনটু হয়েছে, আর ওদিকে দেখো তোমার টু টু এর মতো একদম রাজার মতো পড়ে আছে ওইদিকে। এইবার দেখো অনেক কাটাকাটি কুটি করার পরে তোমার এসছে 100x/3। এবার তাহলে লাফালাফি শুরু হয়ে যাবে, টুটা লাফ মেরে টেনের ঘাড়ে এলো, আর এই জিনিসটা লাফ মেরে সামনে চলে গেল। যাওয়ার পরে দেখো এখানে 10² ছিল, তো 10² মানে তো 100, তো 100 এর নিচে কিছু নেই মানে 1, আর ওদিকে 100x/3, তো ওদিক থেকে 100 100 কেটে দাও। তো এবার তুমি যদি কি বলে এক্স ওয়ান যার এক্স, আর এখানে থ্রি আপকে থ্রি, মানে এক্স এর ভ্যালু তুমি থ্রি পেয়ে গেলে, এ ব্যাপারে কোনো তোমার প্রবলেম হওয়ারই কোনো কথা না, তাই না?